अमी দেখিনি তোমায় বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা 10টি ইসলামিক গজল যা আমাদের সকলের মাঝে পরিচিত এটি আমাদের 4 নম্বর পর্ব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আর প্রতিটি গজলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে আপনি চাইলেই গজলটি পুরো শুনতে পারেন এবং কি গজলগুলোর লিস্ট আপনার মোবাইল রাখতে পারে তো ভিডিওটি শুরু করা যাক তো আমাদের 10 নম্বর লিস্টে থাকছে কালোরন শিল্পী গোষ্ঠীর তৈরি করা একটি গজল আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালো এই গজলটি 3 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এই পর্যন্ত এই গজলটি ভিউ পেয়েছে প্রায় 6 মিলিয়ন তো যাই হোক এরপর রয়েছে শিশুদের মুগ্ধ করা গজল কার নামেতে কার নামেতে বাপ খাবি গাহে মধুর গান এই গজলটির ভিউ পেয়েছে 2 মিলিয়ন এই গজলটি ইউটিউবে আপলোড করা হয়েছিল 9 মাস আগে এরপর রয়েছে আমরা দুই ভাই বোন এই গজলটি আমার কাছে অনেক ভালো লাগে কারণ ভাই বোনের সম্পর্ক অনেক মধুর হয় যা কোনো সময় নষ্ট হয় না এই গজলটির ভিউ পেয়েছে প্রায় 40 মিলিয়নের উপরে তো যাই হোক তারপর রয়েছে কারি আবু রাইহানের হারিয়ে যাব একদিন হারিয়ে যাব একদিন আমি এই গজলটির 1 বছরে ভিউ পেয়েছে প্রায় 19 মিলিয়ন এরপর রয়েছে হৃদয় তুলবার করা গজল মিছে জীবন মিছে জীবনের রংধনুটা উঠে যাবে একদিন এই গজলটির গায়ক হুজাইফা এই গজলটি ইউটিউবে আপলোড করা হয়েছে মাত্র 9 মাস আগে এই পর্যন্ত ভিউ পেয়েছে প্রায় 7 মিলিয়নের উপরে এরপর রয়েছে মধুর সুরে দেশের গজল মা তোমার ছবি আঁকা মাগো তোমার ছবি আঁকা এই পর্যন্ত এই গজলটি ভিউ পেয়েছে 4 মিলিয়নের উপরে গজলটি আপলোড করা হয়েছিল 3 বছর আগে তারপর রয়েছে প্রিয় নবীর অবমাননায় প্রতিবাদে একটি গজল নবীজির দুশমন সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে এই পর্যন্ত গজলটির ভিউ পেয়েছে 15 মিলিয়ন তো যাই হোক এরপর রয়েছে আমার সব থেকে পছন্দের একটি গজল বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গজলটি ইউটিউবে আপলোড করা হয়েছিল 5 বছর আগে এই পর্যন্ত ভিউ পেয়েছে 37 মিলিয়ন এরপর সর্বশেষ রয়েছে বাবা তোমার পাশে সবসময় সময় কাটে আনন্দে বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে গজলটির গায়ক ছোট কণ্ঠশিল্পী সাবান বিন আনাস গজলটি আসলে অনেক ভালো লাগে গজলটির ভিউ পেয়েছে 3 মিলিয়নের উপরে ভালো হিসাবে ভিউ একটু কমই পেয়েছে এই গজলটি ইউটিউবে আপলোড করা হয়েছিল 1 বছর আগে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তা অবশ্যই জানাবেন আর কোন গজলটি আপনার কাছে ভালো লেগেছে তাও জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওটির আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার